আর কোনো সন্তান না নিতে চাইলে কোন পদ্ধতিতে যেতে পারেন? সেক্ষেত্রে ম্যাডাম স্থায়ী পদ্ধতিগুলোর ব্যাপারে আপনি একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। উনি উনি যদি আর বাচ্চা নিতে না চায়, উনার বয়সটার উপর ডিপেন্ড করবে, তবে কটা বাচ্চা সেটার উপরও ডিপেন্ড করবে, তাছাড়া উনার মানসিক ভাবে উনি কতটা স্ট্রং। তো আমি বলবো, যদি উনার মিনিমাম দুটা বাচ্চা হয়ে থাকে, আমাদের সরকারি নিয়মিত ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান, তাহলে তাহলেই কিন্তু উনি স্থায়ী পদ্ধতি যদি উনি নিতে চায়, উনি অবশ্যই, আমি এনকারেজ করবো উনি স্থায়ী পদ্ধতি, আমরা যে টিউবেক্টমি করি সেটা করতে পারে, অথবা ওনার হাজবেন্ডের ভ্যাসেকটমি করতে পারি। আর আজকাল টিউবেক্টমি তো খুবই ইজি, আমরা ল্যাপ্রোস্কোপ দিয়ে 2 মিনিটে টিউবেক্টমি করে দেয়, কোনো দাগ থাকে না, কাটা থাকে না, অনেক সুন্দর। এটা আপনি স্থায়ী হিসাবে নিতে পারেন। তারপর স্থায়ীর পরে আমি প্রথমেই বলবো স্থায়ীটাকে এনকারেজ করব, সেটাতে যদি আপনি রেস্ট্রিকশন থাকে তখন দীর্ঘমেয়াদী গুলো আপনি নিতে পারেন, এগুলি অনেকটা স্থায়ীর কাছাকাছি। যেমন ধরেন কপারটি যদি নেয়, তারপর প্রায় 8 বছর নিতে পারে, তারপর ইমপ্লানন বা নরপ্লেন, যেটা আমরা চামড়ার নিচে একটা শুয়ের মতো ছোট্ট জিনিস শলার মতো ঢুকিয়ে দিই, সেটাও আপনি 8 বছর নিতে পারেন, 10 বছর নিতে পারেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.